গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। বর্ষা, ওয়েলকাম ব্যাক টু বর্ষা লাইফস্টাইল চ্যানেল। তো দেখো, এখন হচ্ছে সকাল, আর আজকে বৃষ্টি পড়েছিল, সেই জন্য বৃষ্টি ভিজা। এখন একটা একটু বৃষ্টি পড়ছে, তো বললাম চলো আজকে তোমাদেরকে একটু দেখা, দেখো কত হাওয়া দিচ্ছে, গাছগুলো একদম নড়ছে। কারণ সকাল 6:30 বাজছে, আমি সকালে ব্রাশ করে আর করে কাপড় চেঞ্জ করে দেখো চা করার জন্য চলে এসেছি। আর এখানে কালকে ছোলা ভিজিয়েছিলাম, ওইটাও আছে। আর আমার ছেলে আর হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, আজ স্কুল ছুটি, আজ 15 আগস্ট, ওরা ঘুমাক, আমি তাকে চা খাই। তো বন্ধুরা, এখন দেখো সকালে আমি তোমাদের সাথে চা করা শেয়ার করলাম, তারপরে আর কিছু ভিডিও বানাইনি। আর দেখো আমি কুকারে চাপাচ্ছি, হলো চাপিয়েছি হচ্ছে ছোলা, ছোলা সিদ্ধ করার জন্য চাপালাম। ছোলার ঘুগনি করবো টিফিন খাওয়ার জন্য, ছোলা ঘুগনি করে আমি মুড়ি খাবো, আর হাজব্যান্ড রুটি খেয়ে নেবে। কালকে রুটি বানিয়েছিলাম রাতে, কটা আছে সেটাই ও খেয়ে নেবে। আর আমার ছেলে ঘুম থেকে উঠে ব্রাশও করেনি, খাবারও খায়নি, আর ওর পাপার সাথে ক্লাবে গেল হচ্ছে, আজকে 15 আগস্ট, ও সেটার জন্যই গেল হচ্ছে ক্লাবে। ক্লাবে চকলেট আরে দেবে, সেটা দেখার জন্য। আর দেখো আমি বাইরে কাপড় আর সব মেলে নিয়েছি, আমার কাঁচা কুচি সব হয়ে গিয়েছে। এখন বাজছে হচ্ছে 9:00 বাজছে। আর আমার ছেলেদের স্কুলে 15 আগস্ট, ওদের স্কুল ছুটি দিয়ে দিয়েছে, পিজি মানে নার্সারি থেকে 2 ক্লাস পর্যন্ত ওদের স্কুল ছুটি। মানে ওদেরকে যেহেতু ছোটো বাচ্চাদের বলছে দুষ্কৃতি করবে না, কী করবে মাঠে, যেহেতু তিরঙ্গাটা ই করা হবে, সেই জন্য ওদের ছুটি দিয়ে দিয়েছে, শুধু বড় ক্লাসের হবে আজকে স্কুল। সেই জন্য আমার ছেলেকে বললাম ঠিক আছে, ঘুম থেকে আমি উঠালাম, ভালো ঘুম থেকে উঠি উঠাই, তারপরে খাবার খাওয়াবো, ব্রাশ করাবো, তারপরে হয়তো ওর পাপার সাথে যাবে। কিন্তু না, ও ঘুম থেকে উঠে বলছে না আমি যাবো এখনই, আমি খাবো না, ব্রাশ করবো না, এসে সব কিছু করবো। সেই জন্য ও চলে গেল। চলো, আমি এখন যে কাজকর্ম আছে, কাপড় কাচা তো হয়ে গেলো, ঘর মোছা চান আমি সব কিছু করে নিই, ওরা কখন আসবে জানি না, ঠিক আছে? তো চলো একেবারে তোমাদের সাথে অনেক পরে দেখা করবো, ঠিক আছে? চলো, তো এখন দেখো আমার সব কাজ করে রান্নাবান্না হয়ে গিয়েছে, তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তো আজকে রান্না করলাম হচ্ছে অরহরের ডাল আর চিংড়ি মাছ, আলু দিয়ে একটু চিংড়ি মাছ করলাম, আর ছেলে চিংড়ি মাছ খেতে চেয়েছিলো। আর এখানে করেছি হচ্ছে কুমড়োর তরকারি, অনেকদিন পরে কুমড়োর তরকারি করলাম, এটাই রান্না নয়, আরও রান্না আছে তোমাদেরকে দেখাই। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, আর এটা বড় এনেছে হচ্ছে মাছের ডিম, তো মাছের ডিমের আমি বড়া করে নেবো, তার মধ্যে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর লঙ্কা কুচি দেবো, তো ছেলের জন্য কটা বড়া তুলে তারপরে লঙ্কা কুচিটা দেবো, এতে বেসন মিক্স করে বড়াগুলো করে নিই, তো বড়া গরম গরমই খেতে ভালো লাগে, সেই জন্য এটা লাস্টে করবো। এই দেখো কী সুন্দর বেসন দিয়ে বড়াটা আমি করে নিচ্ছি, বেসন মেখেছি, আর এখানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আমি, তো বড়াটা আমি সব থেকে লাস্টে করছি, সব রান্নাবান্না হয়ে গিয়েছে, তারপরে আমি বড়াটা করে নিচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর আমি রেডি হলাম। আজকে সোমবার ছিল, আমার ছেলে ঘুমাছিল, টিউশন যায়নি, এই জাস্ট এখনই উঠলো, তো ও বলছে রোল খাবো, তো ভালো চলো রোল কিনে নিয়ে আসি, সেই জন্য রেডি হলাম। আর ওইটা আমার ছেলেও রেডি হয়ে গিয়েছে, ওকে রেডি করালাম, ও আজ অনেক ঘুমালো, এই জাস্ট এখনই উঠলো, 6:30 সময় উঠলো, আর এখন 6:45 বাজছে, বাইরে অনেক অন্ধকার হয়ে গেছে 6:45, এখন এবারে একটু ছোটো দিনের বেলা হলো সেই জন্য। তো চলো রোল নিতে যাই, আর রান্না তোমাদের দেখানোর পরে আর আমার ভিডিও বানানোই হয়নি, আর ভিডিও বানানোই আমার হয়নি, এতটা বিজি হয়ে গেছিলাম। তো যাই হোক, চলো রোলটা নিয়ে আসি, ঠিক আছে? চলো, আর আমার মুখে দেখো কত পিম্পলস বার হয়ে গিয়েছে, আমার অনেক মুখে পিম্পলস বার হয়ে গিয়েছে, কিছু করার নেই, আমার খুব পিম্পলস বার হয় না, এই দেখো হয়ে গিয়েছে, 1-2 বার হয়ে গিয়েছে। তো চলো রোলটা নিয়ে আসি, মোগলাই বলছে আবার, রোলটা নিয়ে আসি, ঠিক আছে? চলো, আমরা এখন রোল নেওয়ার জন্য বাইরে বার হয়ে গেছি, আর বাইরে দেখছো কত অন্ধকার, আর এটা যেহেতু টাউনশিপ, টাউনশিপে তুমি একটাও মানুষ দেখতে পাবে না, সবাই কিন্তু ঘরে ঘরেই থাকে, দরজা বন্ধ করে, সে গরমের দিন, ঠান্ডার দিন, বর্ষার দিন, যে দিনেই হোক কেন তুমি একটা মানুষ দেখতে পাবে না। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার খুব মানে খারাপ লাগে এমনি জায়গায় থাকতে, কিন্তু কিছু করার নেই, থাকতেই হবে, পুরো শুনশান দেখছো। এখন 6:45 বাজে, 6:45তেই পুরো অন্ধকার হয়ে গিয়েছে, আর একটাও মানুষজন কিছু দেখতে পাবে না, মানে যদি গরমের দিনে তাও একটু জানলা আরে খোলা থাকে, কিন্তু ঠান্ডার দিনে পুরো জানলা দরজা সব কিছু বন্ধ, তো এখানে সবাই ঘরের মধ্যেই থাকে, কেউ বাইরে একদমই বার হয় না, কেউ কারোর সাথে বেশি কথাও বলে না, সবাই ঘরে ঘরেই থাকে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রোল দোকানে চলে এসেছি রোল নেওয়ার জন্য, আর আমার ছেলে এই দোকানে রোল খেতেই খুব ভালোবাসে, অন্য কোনো দোকানে খেতে চায় না, মানে সসগুলো ভালো হয় না সেই জন্য। আর দেখো এখানে রোলটা বানাচ্ছে, আর এই কাকুটা কিন্তু খুব ভালো, আমার খুব ভালো লাগে এই কাকুটাকে, মানে খুব ভালো পরিবেশ আর কি।
তো আমি রোল নিয়ে বাড়ি চলে এলাম। আর দেখো এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম, এই দেখো আমার ছেলে হাত ধুয়ে বসে গেল। দুটো প্যান্ট পরেছে, একটা প্যান্ট খুলে নিচ্ছে, এই দেখো খুলে নিল। এই প্যান্টটা ঘরে যাওয়া তো পরে থাকে, সেই জন্য এই প্যান্টটা পরিয়ে নিয়ে গিয়েছিলাম। তো চলো, ওর এখন অনেক ঝামেলা, এখন পেঁয়াজগুলো একটা 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 করে বাছতে হবে, তবে ও রোলটা খাবে। আর একটা রোল আনো, কারণ আমি গোটা রোল খেতে পারি না, ও পুরোটা খাবে না, সেই জন্য ও যতটা খাবে খাবে, তারপর আমি ওটা খেয়ে দেবো। চলো পেঁয়াজগুলো বেছে দিই, তোমাদেরকে দেখাই কীভাবে আমাকে পেঁয়াজ বাছতে হবে। এখানে আমি রোলটা ছেলের পুরো খুলে পেঁয়াজগুলো বার করব, পুরো একটা একটা করে পেঁয়াজ বার করতে পারে। দেখো রোলটা খোলার পরে দেখছি বেশিরভাগ পেঁয়াজ আছে, শশা গাজর অনেকটা কম দিয়েছে, পেঁয়াজে বেশি দিয়েছে, আর আমার ছেলে পেঁয়াজ খায় না। একটা একটা করে বাছতে হবে, আর লঙ্কা দিতে বারণ করে দিয়েছিলাম। আর ওরা বলে যে পেঁয়াজ শশা আর গাজরটা একসাথে মিক্স থাকে, সেই জন্য আমরা ওটা দিয়ে দিই, আর লঙ্কাটা অন্য রাখে, সেই জন্য পেঁয়াজটা তো দিয়ে দেয় আর লঙ্কাটা দেয় না। তো চলো আমি একটা একটা করে বেছে নিই, আর দেখো কতটা পেঁয়াজ এখানে, দেখো সব পেঁয়াজগুলোই বেছে নিলাম, তাও এক দুটো পেঁয়াজ আছে, কারণ আর দেখছো একদমই শশা আরে বেশি নেই। ছেলে এটাই বলছে, এমনি খেতে ও পছন্দ করে, একটাও পেঁয়াজ খায় না, ও একদমই পেঁয়াজ খায় না। তো ছেলেকে দিয়ে দিলাম, ও যতটা খাবে খাবে, তারপর আমি খেয়ে নেবো।